আসুন ইসলাম জানি সাধারণ প্রশ্নোত্তর পর্বের সাতাশতম আজকের এপিসোডে আমরা আলহামদুলিল্লাহ অনেকদিন দিন যাবৎ সাধারণ প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলেছি কিন্তু মাহফিলের সিজন আসার কারণে একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে তাই কিছুদিন আমরা একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম তো আজকের মাহফিলটাও আমাদের প্রশাসনের বদৌলতে ক্যান্সেল হয়েছে যার কারণে আজকে আপনাদের সাথে আবার আমরা জয়েন করার সুযোগ পেয়েছি তো প্রশাসনকেও ধন্যবাদ জানানো দরকার যে তারা আপনাদের সাথে আমাদেরকে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সময়ে ক্ষেপণ না করে মূল পর্বে প্রবেশ করতে চাই শফিকুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন মহিলাদের সাজদার সময় যদি পায়ের গোড়ালি বা পায়ের পাতা বের হয়ে থাকে নামাজে কোনো অসুবিধা হবে নারীদের পুরা দেহ সতর তবে নামাজের সময় তাদের চেহারা ঢেকে রাখা ফরজ নয় দেহের অন্যান্য অঙ্গ তারা ঢেকে রাখবেন আর পায়ের গোড়ালি নিয়ে রামের মাঝে মতভেদ দেখা যায় একদল আলিম বলেছেন পায়ের গোড়ালিও ঢেকে রাখতে হবে আর ওলামাই আহনাফের বক্তব্য হলো পায়ের গোড়ালির ভাগ ঢেকে রাখা জরুরি নয় আর উপরিভাগ যদি ঢেকে রাখা যায় এটা ভালো কিন্তু যদি উপরিভাগও খোলা থাকে নামাজের কোনো ক্ষতি হবে না তবে সকল আলেম একমত যদি ঢেকে রেখে নামাজ পড়ে সেটা নিশ্চয়ই উত্তম এখন পায়ের গোড়ালি ডেকে রাখার ব্যাপারে যারা কথা বলেছেন যে ডেকে রাখাই তারাও এটাকে আল আল আওরাফা বলেছেন বলেছেন যে এটা আওরাত বটে তবে অন্যান্য অঙ্গের মতো এতটা শক্তিশালী আওরত নয় দেহের অন্যান্য অঙ্গের মতো অতটা গুরুত্বপূর্ণ আওরাত নয় সতর নয় এটা আল আওরা যদি কেউ ঢেকে নাও রাখে কোনো নারী তাহলে তার নামাজ বাতিল হবে না তাজুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন আমার নানা দু বছর যাবৎ অসুস্থ ছিলেন তখন তিনি নামাজ রোজা করতে পারেননি এখন আমাদের করণীয় কি এ প্রসঙ্গে সরিয়া যা বলে সেটা হচ্ছে তিনি যদি অপারক অবস্থায় দিনাতিপাত করেন যে রোজা রাখতে তাহলে উনি রোজার পরিবর্তে ফিদিয়া দেবেন মিসকিনকে যে রোজা রাখতে অপারগ যদি কোনো ব্যক্তি অসুস্থতা জনিত কারণে রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে কাজা করবেন যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তিনি ফিদিয়া দেবেন না আর যদি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে তাহলে তিনি প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা খাবার দেবেন অথবা দুবেলা খাবারের অর্থ দেবেন তা আপনার নানা বছর তিনি রোজা রাখতে পারেননি হিসাব করে মিসকিনকে ফিদিয়া আদায় করে দিন আর নামাজের ব্যাপারে বক্তব্য হলো নামাজের শরীরেই কোনো কাফফারা নেই যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে না পারে নামাজের কাফফারা হল নামাজ অর্থাৎ তাকে নামাজই পড়তে হবে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ ফরজ নামাজ যদি তিনি দাঁড়িয়ে না পারেন অসুস্থ বসে পড়বেন এরপরও তিনি যদি না পারেন শুয়ে পড়বেন শুয়ে শুয়ে সেরা আদায় করবেন নামাজের ব্যাপারে কোনো সার নেই এরপর আপনার নানা দু বছর নামাজ পড়তে পারেননি যদি তিনি হুঁশ অবস্থায় থেকে থাকেন এই নামাজগুলো পড়া তার উপরে ফরজ ছিল এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তার পক্ষ থেকে সাদাকা করুন কিন্তু নামাজের কোনো আলাদা কাফারা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না আর তার যদি হুঁশ না থাকে তাহলে তার উপর নামাজটা তখন ফরজ ছিল না ফরজিয়ত সাফেদ হয়ে গিয়েছিল তার পক্ষ থেকে আফসুস করার কোনো দরকার নেই কিন্তু হুঁশ থাকলে আফসুস করুন ক্ষমা চান সাদা করুন জামাল উদ্দিন ভাই জানতে চেয়েছেন নামাজের প্রথম বৈঠকে ভুলে যদি দুরুশরী পড়ে ফেলি তাহলে কি সাহসেসদা দিতে হবে হ্যাঁ ভাই ওলামাই হানা ফের ফতোয়া হল যদি কোনো ব্যক্তি রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে আর তাহিয়া তো শেষ করে আল্লাহম্মদ সল্লি আলা পর্যন্ত পড়ে তারপরে মনে হয় যে আমার তো আরও রাকাত বাকি আছে দাঁড়িয়ে যাবেন সাহসেসদা দিতে হবে না কিন্তু সল্লি আলা মোহাম্মদ যদি বলে ফেলেন তাহলে দুরুদ হয়ে গেল রাসুলের নাম বলে ফেললে ওলামাই হানাফের ফতুয়া তাকে সাহসের দা দিতে হবে বিনবাজ রাহেমাহুল্লা সহ আরো একদল আলেমের ফাতুয়া হল যদি কেউ চার রেখা বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে সে তাসাহুদের পরে দুরুদও পড়ে পেলে তাকে সাহসী দা দিতে হবে না বরং ওলামাদের কেউ কেউ তাসাহুদের পরে দুরুদ পড়াকে মোস্তাহাবো বলেছেন যদি ওলামে আহনাব এ বিষয়ে অনেক শক্ত তারা বলেন যে দূরত পড়লে প্রথম বৈঠকে তা সাহুদের পরে তাকে সহসেজ দা দিতে হবে আক্তার হামিদ নামে একজন ভাই জানতে চেয়েছেন এক ব্যক্তি একা একা একাকাত নামাজ পড়েছে নামাজ চলাকালে লক্ষ্য করল পাশে জামাতে নামাজ হচ্ছে সে কি এখন একা নামাজ সেরে দিয়ে জামাতে অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ পারবে তবে শর্ত হলো তিনি আরেক রাকাত পড়ে নেবেন নিজে একা একা শুরু করেছেন এক রাকাত শেষ করার পরে তিনি দেখলেন যে কয়েকজন এসে জামাতে নামাজ শুরু করেছে তো তিনি জামাতের সবাব নিতে চান তাই তিনি এক রাকাত পড়ে নামাজ ছেড়ে দেবেন না কোরআনে বলা আছে আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করো না তো এক রাকাত পড়ার পরে নামাজ ছেড়ে দিলে এক রাকাত বাতিল হবে এক রাকাত ছেড়ে দিলে তার আমলটা বাতিল হবে তাই তিনি এক রাখাত ছেড়ে না দিয়ে আরও এক রাখাত পড়বেন পরে তিনি সালাম ফিরিয়ে ফেলবেন এ দু রাকাত নফল হিসাবে আদায় হয়ে যাবে তারপরে তিনি আবার জামাতে অংশগ্রহণ করে ফরজ সালাত আদায় করবেন তিনি জামাতেরও স্বভাব পাবেন ইনশা আল্লাহ ইমন নাম একজন ভাই জানতে চেয়েছেন জোহর ও আসর নামাজে কিরাত আমরা চুপে চুপে পড়ি এটা কেন মাগরীব ঈশা এবং ফজর নামাজে আমরা জোরে জোরে কেরাত পড়ি অথচ জোহরার আসরে আমরা চুপে চুপে কেরাত পড়ি আসলে কোনো কারণ নেই রাসুল সাল্লা সাল্লাম চুপে চুপে পড়েছেন এই দুই ওয়াক্তে আমরাও চুপে চুপে পড়ি বাকি তিন ওয়াক্তে তিনি যাহারি কেরাত পড়েছেন আওয়াজ করে আমরাও আওয়াজ করে পড়ি রাসুলকে অনুসরণ করছি আমরা আবার জোহরের পরিবর্তে যখন শুক্রবারে তিনি জুমার নামাজ পড়ছেন কেরাত উনি জোরে পড়েছেন আমরা জোহরে কেরাত পড়ি চুপে চুপে কিন্তু জুমায় কেরাত পড়ি জোরে জোরে আল্লাহর হাবিবকে আমরা অনুসরণ করে এটা করছি এখানে আমরা কোনো কারণ অনুসন্ধান করি না করার প্রয়োজন অনুভব করি না ওয়ালিউল্লা নামে একজন ভাই জানতে চেয়েছেন কুড়িয়ে পাওয়া টাকা গরিবকে দান করলে আমি কি দায়মুক্ত হব হ্যাঁ ভাই আপনি কুড়িয়ে পাওয়া টাকা যদি মালিকের কাছে পৌঁছিয়ে দেন আপনি তখনই দায়মুক্ত হবেন গরিবকে আপনি কিভাবে দেবেন টাকা তো আপনার নয় এজন্য মাসালা হলো কুড়িয়ে পাওয়া টাকা গ্রহণ না করা এটা পড়ে থাক এটার জায়গায় আপনি ধরা দরকার নেই এটা মালিক এসে খুঁজে নিয়ে যাক যদি আপনি ধরেন তখন আপনার দায়িত্ব হবে আপনি এলান করবেন ঘোষণা করবেন এই টাকার মালিককে টাকা হারাইছেন নিয়ে যান আপনার উপরে তখন হচ্ছে মালিকের কাছে পৌঁছানোটাই দায়িত্ব গরিবকে দেয়া নয় টাকার মালিক আপনি নয় আপনি গরিবকে দিবেন কিভাবে। এখন খুঁজতে খুঁজতে আপনি দু মাস চলে গেল ছয় মাস চলে গেল এই টাকাটা মালিক খুঁজে পাচ্ছেন না তখন আপনি যদি নিজে গরিব হন তাহলে আপনি খেয়ে ফেলতে পারবেন আর যদি আপনি গরিব না হন তাহলে আপনি গরিবকে দিয়ে দিতে পারবেন তবে যদি মালিক দশ বছর পরেও এসে বলে যে আমার কিছু টাকা হারিয়ে গিয়েছিল শুনেছি আপনি পেয়েছেন আপনাকে কিন্তু আবারই টাকা ফিরিয়ে দিতে হবে যদি আপনি বলেন যে আমি তো গরিবকে দিয়ে দিয়েছি আর উনি বলে যে আমার টাকা গরিবকে কেন দিছেন আপনাকে টাকা ফিরিয়ে দিতে হবে এজন্য কোরআন জিনিসের বিষয়ে শরীয়ত খুব শক্ত ইসলামের আসলে সৌন্দর্যটা এখানেই কারণ আমরা যদি কিছু হারিয়ে ফেলি ভুলে কোথাও রেখে আসি আমারটা তো আমি খুঁজে নেব যদি আমরা কেউ এটা না নিতাম না ধরতাম তাহলে আমি জানতাম যে আজকে তো আমি অমুক দোকানে বসেছিলাম অমক বাজারে গিয়েছিলাম সেখানে গেলে তো আমি পেয়ে যাব ইসলাম প্রত্যেকের মালকে খুঁজে পাওয়া সুনিশ্চিত করতে চায় এজন্য কুড়িয়ে পাওয়া জিনিস গ্রহণ করবেন না করলে অ্যালান করা ওয়াজিব গরিবকে দিলে ওবেটা চাইলে আপনি তাকে আবার ফিরিয়ে দেওয়া ওয়াজিব আশা করি বুঝতে পেরেছেন নঈম ইসলাম ভাই জানতে চেয়েছেন আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী নয় কারণ আত্মহত্যা করা কবিরা গুণা এটা জঘন্য একটি গুণা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি যা দিয়ে নিজেকে হত্যা করবে জাহান নামে তাকে সে শাস্তিটাই অবিরত দেয়া হবে কেউ যদি বিষ্পান করে মারা যায় জাহান নামে তাকে বারবার বিষ্পান করানো হবে কেউ যদি ফাঁসিতে ঝুলে মরে জাহান্নামের আগুনের ভিতরে তাকে ফাঁসিতে জ্বলিয়ে রাখা হবে খুবই কঠিন শাস্তি সে পাবে এটা বড় অপরাধ কিন্তু এই শাস্তি একবারে আবাদুল আবাদ চিরকাল সে কখনো নিষ্কৃতি পাবে না এটা আমরা বলতে পারি না কারণ আত্মহত্যা কফরি নয় এটা কবিরা গুণা আর কফুরি করলেই চিরস্থায়ী জাহান্নামী কবিরা গুণাগার আশা করা যায় শাস্তির পরে সে মুক্তি পাবে আল্লাহ তালা শিরক এবং কফরকে ক্ষমা করবেন না অয়ক ফিরুমা নাজা আজ আলিক আলী মঞ্জাস তিনি চাইলে বাকি গুণা ক্ষমা করতেও পারেন এখন আল্লাহ যদি মনে করেন যে না সে আত্মহত্যা কেন করেছে তাকে আমি চিরদিন নামে দিয়ে দিলাম সে ক্ষমতা আল্লাহর আছে আবার তিনি যদি মনে করেন এটা তো কবিরা গুণা আমি তো শিরিক ক্ষমা করব না কবিরা তো আমি ক্ষমা করব আমি বলেছি অয়ক ফিরুমা মা দুনা আলিক শিরিক ছাড়া আমি ক্ষমা করতে পারি তাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ চাইলে ক্ষমা করতে পারবেন এই জন্য আমরা আত্মহত্যাকারীকে চিরস্থায়ী জাহান্নামী মনে করি না তাই তো আমরা তার জানাজার নামাজ পড়ি আত্মহত্যাকারী যদি কাফের হয়ে যেত চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেত তাহলে তার জানাজান নামাজ পড়া হতো না অমুসলিমের তো জানাজান নামাজ নেই অথচ সকল আলেমরা এই বিষয়ে একমত যে আত্মহত্যা করবে তারও জানাজান নামাজ আছে এতে বোঝা যায় সে চিরস্থায়ী জাহান্নামী হবে না আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওই জাতীয় অপরাধ থেকে আমাদের হেফাজত করেন হাফেজ আবু তাহের ভাই জানতে চেয়েছেন জাকাতের টাকা যদি মসজিদ মাদ্রাসায় দান করি আদায় হবে না আদায় হবে না জাকাতের আটটি খাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সুতরাং জাকাত যিনি দেবেন ওই আট খাতে দিতে হবে মসজিদ মাদ্রাসা জাকাত আপনি দিবেন না কারণ যেহেতু এটা আটটি খাতের ভিতরে নেই আমিলিন আলাইহা এভাবে আল্লাহ তয়ালা আটটি খাত বলেছেন ফকির মিসকিন জাকাত বিভাগের কর্মচারী ঋণগ্রস্ত ব্যক্তি মুসাফির জেহাদিস এই আটটি খাত আপনাকে কোরআন থেকে খুঁজে নিতে হবে আমরা এই আটটি খাত পর্যালোচনা করে দেখতে পাই যে মসজিদ মাদ্রাসা এর অধীনে পড়ে না তাই আমরা এটা করব না মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা এমনও দেয়া ঠিক নয় কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর জাকাত হচ্ছে মানুষের পুঁজের মতো এটা হচ্ছে পুঁজ যেমন শরীর থেকে বের হয় না পাক জাকাতের টাকাটাও ঠিক এমনই এটা ভালো টাকা নয় এই জন্য আল্লাহর ঘরে এ টাকা লাগানো আল্লাহর ঘরের সাথেও এটা মানায় না আর হকদার যেহেতু গরিব মিসকিন মুসাফির এবং জাকাত বিভাগের কর্মচারী জাহাদ পি সাবিল আল্লাহ তালা সাবিল এগুলো বলেছেন তাই এই খাতের বাহির আমরা যাব না ইনশাআল্লাহ মাসুদ নামে একজন ভাই জানতে চেয়েছেন শুধু শুধু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি শুধু শুধু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি না এই বিশালআলাম এই কেরামের দুটি মত পাওয়া যায় একদল আলেম বলেছেন যাবে আল্লাহ তালা বলছেন ফজ্কর আল্লাহ হাজি উল্লাহ হাজি কেরান তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো তাহলে আল্লাহর জিকির করো তো আল্লাহ এ শব্দটার জিকির করতে বলা হয়েছে আফাজ করু উনি আজ তোমরা আমাকে স্মরণ করলে আমিও করব তো আল্লাহকে স্মরণ করা এরপরে তোমরা আল্লাহর নামের জিকির করো এমন কথা পবিত্র করার মাজিদে আসে ওই আয়াতগুলোকে সামনে এনে একদল আলিম বলতে চান আল্লাহ আল্লাহ জিকির করা যাবে আরেকদল আলেম বলেন যে না শুধু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না কারণ রাসুল সাল্লিয় সাল্লাম থেকে জিকিরের যে আলফাজগুলো পাওয়া যায় সুবাহান্লাহ পাওয়া যায় আলহামদুলিল্লাহ পাওয়া যায় আল্লাহ আকবর পাওয়া যায় অর্থাৎ আল্লাহ শব্দের সাথে আরও কিছু শব্দ যোগ হয়ে পাওয়া যায় লা ইলাহ ইল্লাল্লাহ পাওয়া যায় সুবাহান্লাহিউ বেহমদিহি সুবহান আল্লাহ লাজিম এরকম শব্দ আলাদা যোগ করে পাওয়া যায় বিশ্বনবী কখনো আল্লাহ আল্লাহ এ শব্দে জিকির করেছেন মর্মে কোনো হাদিস পাওয়া যায় না তাই তারা বলেন যে এই লব্জে জিকির না করাই ভালো করা যাবে না তবে একটি হাদিস আছে যেখানে আল্লাহ আল্লাহ শব্দ দুবার আছে আল্লাহ হাদিম ইয়াকলু আল্লাহ আল্লাহ যে আল্লাহ আল্লাহ বলার মতো ব্যক্তি যতদিন থাকবে ততদিন কেয়ামত হবে না এখানে দুবার আল্লাহ আল্লাহ শব্দ এসেছে তাই একদল মহাদিস বলেন এটা জিকির বোঝানো হয়েছে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আল্লাহ জিকির করো আল্লাহ বলেছেন সে নবী আল্লাহ আল্লাহ শব্দে জিকির যেহেতু করেননি সেই হেতু একদল আলেম বলছেন যে এই লবজে আমরা জিকির করব না বরং আমরা শব্দ যোগ করব আমরা বলবো সব আল্লাহ আমরা যদি আল্লাহ বলি সাথে বলবো আল্লাহ আকবার আর আল্লাহ এটা লব্জের নেদা এটা হচ্ছে ডাকার শব্দ তো আল্লাহ তো জিকির নয় ওনারা বলতে চান যে আল্লাহ হলো আহ্বান আল্লাহ মানে ইয়া আল্লাহ হে আল্লাহ তো আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন কিন্তু জিকির যদি করেন আল্লাহ শব্দের সাথে আপনি আরো শব্দ কিছু যোগ করবেন ওলা আমাদের দুটি মতামতি এ বিষয়ে পাওয়া যায় আশা করি বুঝতে পেরেছেন ওয়াহিদ নামে একজন ভাই জানতে চেয়েছেন কোরআন শুয়ে যদি কেউ কোনো আদা করে আর তা পালন না করে তাহলে কি গুণা হবে ওয়াদা পালন না করলে ইচ্ছা করে গুণা তো হবেই ওয়াদা লঙ্ঘন করা এটা মুনাফেকের আলামত আর কোরআন শুয়ে যখন কেউ বলবে এটা শপথের অন্তর্ভুক্ত হয়ে যায় কোরআন আল্লাহর সেপাত সেপাত কাদিম আল্লাহ যেহেতু কাদিম তার সেপাত কাদিম অভিনশ্বর এজন্য আল্লাহর নামে যেমন শপথ হয় যদি কোরআন শুয়ে কেউ বলে এটাও শপথের মতোই হয়ে যাবে কোরআনের হরমত হল শপথ করেছেন শপথ রক্ষা করবেন আল্লাহর কসম করে যদি কেউ কোনো শপথ করে সে যেমন তা রক্ষা করতে হয় আল্লাহর নামের হরুমতের কারণে সম্মানের কারণে তো কোরআন শুয়ে শপথ করেছেন বা ওয়াদা করেছেন আল্লাহর নাম কোরআনের সম্মান একই জিনিস এটা আল্লাহ সিফাত তাই আমরা বলবো এই ওয়াদা আপনি লঙ্ঘন করবেন না যদি লঙ্ঘন করেন তাহলে আপনি গুণাগার হয়ে যাবেন সোহেল নামে একজন ভাই জানতে চেয়েছেন সুরা হাসরের শেষ তিনায়াতের তিলাওয়াতের ব্যাপারে যে ফজিলতের কথা শোনা যায় সত্তর হাজার ফেরিস্তা ইস্তেক ফার করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যাবেলা তিলওয়াত করলে সন্ধ্যা থেকে আবার ভোর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য ইস্তেক ফার করবেন এই হাদিস কি সহি হ্যাঁ এমন একটি হাদিস পাওয়া যায় তবে মহাদ্দিস বলেছে মহাদ্দিসগণ বলেছেন এই হাদিসটি জয়ীফ এটা সহি নয় এখন জয়ীফ হাদিসও কিন্তু আমল যোগ্য অসুবিধা নেই আমলের উৎসাহের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য তো কোরআনের তেলোয়াত তো ভালো কাজ যে কোনো জায়গা থেকে আমরা তেলোবাদ করতে পারি তো সুরা হাসর তেলোবাদ করলে অন্য সহি হাদিস দিয়ে তো প্রমাণিত হয় কোরআন থেকে পড়লে স্বভাব প্রতি অক্ষরে দশ নাকি কোরআন থেকে করলে প্রতি অক্ষর দোষ নাকি তো হাসরের শেষ তিন আর তেলাওয়াত করলে কি নেকি পাওয়া যাবে না ডেফিনেটলি পাওয়া যাবে কিন্তু অতিরিক্ত যে একটি কথা আছে ফিরেস্তে আস্তে ফার করবে অতটুকু জয়ীফ এখন যদি ওই অংশটুকু অসাব্যস্ত হয় সঠিক নাও হয় কিন্তু শুধু তেলাওয়াতের সমাপ্ত পাওয়া যাবে কোনো অসুবিধা নেই উল্লেখ্য যে জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হয় না কিন্তু আমলের ফজিলত সাব্যস্ত হয় তো কোরআন তেলাওয়াতের ফজিলত তো সেই হাদিস দিয়ে সাব্যস্ত সুতরাং এখন উৎসাহমূলক যে কথাটা আছে ফজিলতের কথা আছে ওটা যদি সাব্যস্ত এই হাদিস দিয়ে না হয় সুরা হাসরের শেষ দিনে পড়ার কোনো আপত্তি নেই বাধা নেই তবে সবাই মিলে সমস্যারও পড়তে হবে এটা গ্রহণযোগ্য নয় আমাদের দেশের মসজিদগুলোতে সবাই মিলে পড়ে আসলে এটা এনফেরাদি আমল আর কোরআন যেখানে তেলোয়াত হবে সেখানে চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শোনাটা দায়িত্ব আবশ্যক সবাই মিলে পড়লো তো শুনল কে ঠিক না ইমাম সাহেব পড়বেন অন্যরা শুনবেন অথবা নিজে নিজে চুপি চুপি পড়বেন কিন্তু সবাই মিলে এটা শোন না হয় তবে হ্যাঁ যদি মস্কের জন্য হয় যেমন হেফসখানা ছাত্র কোরআন যখন মুখস্থ করে তখন সবাই মিলে পড়ে যখন মাস্ক করে তখন সবাই মিলে পড়ে সমস্বরে পড়ে তো মাস্কের জন্য যদি হয় তাহলে পড়তে পারবে সবাই মিলে তবে ইমাম একটু পড়বে মুসল্লিরা আর একটু পড়বে এটা কতদিন চলবে দু মাস ছয় মাস এক বছর এটা তো চিরকাল চলতে পারে না মাস্ক এজন্য আমরা বলবো সুর আসরের শেষ দিন আয়াত যারা আপনারা পড়ছেন অসুবিধা নেই কিন্তু সমস্যরে পড়বেন না এটা ব্যক্তিগত আমল অন্য 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 আমলের মতো এটাও চুপি চুপি পড়বেন সাগর ভুঁইয়া নামে একজন ভাই জানতে চেয়েছেন অন্য মায়ের সন্তানকে বোন ডাকা কি শরীয়ত সম্মত হ্যাঁ অসুবিধা নেই একজন মহমেনা নারী আপনার বোন একজন পুরুষ আপনার ভাই আল্লাহ তালা বলেছেন মোমেনরা তো পরস্পর ভাই তাহলে একজন মুমেনা নারী তো আপনার ভোন হবে তাকে আপনি বোন ডাকতে কোনো অসুবিধা নেই তবে পর্দার বিষয়ে সতর্ক থাকতে হবে আবু ইউসুফ না আমার ছেলে ছেলে নাই মেয়ে আছে আমি কি আমার মেয়েকে আমার সকল সম্পদ লিখে দিতে পারবো আপনি এটা করবেন না কারণ আপনার মেয়ে আপনার সম্পদের কতটুকু পাবেন আল্লাহ কিন্তু এটা বলে দিয়েছে ফারায়েজ নির্ধারণ করে দিয়েছে তো যেখানে আল্লাহ দরকার আপনার ভাইয়েরা অংশ নিয়ে যাবে আপনার ভয় মেয়েকে যদি আমি লিখে না দিই তাহলে মেয়ে একটা হলে সে পাবে অর্ধেক মেয়ে যদি একাধিক হয় পাবে তিন বাঘের দুবাগ তো বাকিটুকু কে পাবে আমার ভাইয়েরা কামাইছি আমি আমার ভাই পাবে কেন এটা আপনারা পত্তি না আল্লাহ তালা ভাইদের সম্পদ দিয়েছেন অংশ দিয়েছেন আপনার সম্পদ থেকে সুতরাং আল্লাহর অর্ডার নির্দেশনাকে আপনি লঙ্ঘন করবেন না আর দুনিয়া তো কে কাজে আসে বলা তো যায় না আপনার ভাইয়েরা তো আপনার মেয়ের চেয়েও বেশি কাজে আসতে পারে আখেরা তো আপনার মেয়ের চেয়েও আপনার ভাইয়েরা বেশি উপকারী হতে পারে আখেরাতে এজন্য আমরা বলবো আপনি জীবদ্দশায় লিখে দিয়ে যাবেন এ কাজটা না করাই ভালো কারণ সে কী পাবে আল্লাহ তো বলেই দিয়েছেন তাই অগ্রিম কাজ করা শোভনীয় নয় আল আমিন নামে একজন ভাই জানতে চেয়েছেন কবরস্থানের উপর ঘর তৈরি করা যাবে কি না কবরস কবরের উপরে বসতে বিশ্বনবী নিষেধ করেছেন কবরের পবিত্রতা রক্ষা করতে বলেছেন কবরকে অপবিত্র করা যাবে না কবরের উপরে বসা হাঁটা ঠিক নয় আর যদি ঘর বানান তাহলে শুধু বসা হবে না সোয়াও হবে ঘরে বাচ্চা কাচ্চা প্রস্রাব করে পায়খানা করে স্বামী স্ত্রী একসাথে থাকে কবরের উপরে কাজগুলো অযাচিত এগুলো অনুচিত এই জন্য কবরের উপরে মসজিদ বানাবে না কবরের উপরে ঘর বাড়িও বানাবে না হ্যাঁ যদি কোথাও এমন অবস্থা হয় যে এটা ছাড়া আর জায়গাই নাই তাহলে আমরা বলি ওলামাই কেরামের সাথে পরামর্শ করুন তারপরে যদি ওই কবরের উপরে বাড়ি বানাতেই হয় আপনি ওই কবর খোঁড়ে যে হাড্ডিগুলো পাবেন সেগুলোকে আপনি অন্য জায়গায় কবরস্থ করে তারপরে বাড়ি বানাতে পারবেন নিশ্চয়ই এটা ওলামাই কেরামের সাথে পরামর্শ করে তারপরে করবেন রাসেল নামে একজন ভাই জানতে চেয়েছেন সুৎখোর স্বামীর অধীনে থাকা স্ত্রী সে কি জান্নাত পাবে তার এবাদত কি কবুল হবে হ্যাঁ শর্তে তার এবাদত কবুল হবে সে তার স্বামীকে সুদ থেকে ফেরাতে চেষ্টা করবে বুঝাবে এটা ছেড়ে দাও সুদ খাওয়া হারাম আমরা বেশি খাবো না কম খেয়ে থাকবো তারপর আমরা সুদ খাবো না আমি কম দামি কাপড় পরবো বেশি দামি কাপড় প্রয়োজন নেই তুমি সুটটা ছেড়ে দাও সে তার স্বামীকে এরকম বুঝাতে থাকলে তার ইবাদত কবুল হবে কারণ সে তার স্বামীর হাত নয় হুকুমকারী নয় পরিচালক নয় তাই স্বামীকে সে ঘাড়ে ধরে তো কিছু করাতে পারবে না অর্ডার করার অধিকার তার নেই তাই সে শুধু বুঝাবে যদি না বুঝাইয়া মজা নেয় সুদের টাকা দিয়ে বড় বড় মাছ কিনে খায় সেও মজা নেয় মুরগি খায় পোলাও খায় দামি দামি কাপড় পরে ওই নারীর ইবাদত কবুল হবে না কারণ সে হারামের সাপোর্টার হয়ে গিয়েছে সে স্বেচ্ছায় হারাম বক্ষণকারী হয়ে গিয়েছে এজন্য যে সকল পুরুষেরা সুদ খায় তাদের স্ত্রীরা তাদেরকে বুঝাবে সুদ থেকে ফেরানোর চেষ্টা করবে তখন তাদের আমল কবুল হওয়ার আশা করা যায় কণা নামে একজন ভোন জানতে চেয়েছেন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর সন্তানের উপরে কার অধিকার বেশি স্বামীর নাকি স্ত্রীর আসলে সন্তানের অধিকার তার বাবার বাবার সন্তান স্ত্রী পেটে ধারণ করেছে বটে সে মা হয়েছে বটে কিন্তু আলো ওয়ালা দুলিল ফেরাস বিছানার মালিক যিনি সন্তানের মালিকও তিনি তাই তো সন্তানের পরিচয় বাবার সাথেই হয় ভূঁইয়া বংশে যদি আপনি চৌধুরী বংশের মেয়েও বিয়ে দেন ছেলের নামের সাথে কিন্তু ভূঁইয়াই হয় যদি আপনি চৌধুরী বংশে বিয়ে দেন আপনার বংশটা অন্য আপনার মেয়ের নামে কিন্তু সন্তানের নামের শেষ অংশ হবে না আলো ফেরাস এই জন্য বাবাই হকদার হবে তবে হ্যাঁ মাও সন্তানের যত্ন নেয়া খোঁজখবর নেয়া তাদেরকে দেখা এটা তার অধিকার আছে তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না সর্বোপরি আমাদের রাষ্ট্রের কিছু আইন আছে যেগুলো নাগরিক হিসেবে আমাদের হিসেবে আমাদের মানতে হয় শরীয়তের সাথে যেখানে সংঘর্ষ হবে না সেগুলো মানতে তো আর আপত্তি নেই যদি রাষ্ট্র বলে যে তারা বালেগ হওয়া পর্যন্ত তারা মায়ের কাছে থাকবে বাবার কাছেও থাকবে দুজন থেকে তারা আদর যত্ন পাওয়ার অধিকারী পরবর্তীতে বালেগ হওয়ার পরে তারা কোথায় যাবে মায়ের কাছে না বাবার কাছে এটা এখতিয়ার তাদেরকে দেয়া হবে এখন বাবাও যদি বলে যে আমারও আপত্তি নাই ইসলাম আমাকে দিয়েছিল অধিকারটা আমারই কিন্তু আমিও আমার স্ত্রীকে তার ভাগ দিতে চাই তাহলে এটা গুণা হবে না এটা মিউচুয়াল ফ্যাক্ট যেহেতু এটা ব্যক্তির হকের সাথে জড়িত এই জন্য যার হক সেও যদি রাজি হয় ঠিক আছে আমি সেরে দিলাম অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু মদ্দা কথা হলো সন্তানের মালিকানা তার অভিভাবকত্ব বাবাই গ্রহণ করবে সজীব নামে একজন জানতে চেয়েছেন রাসুসাল্লাহ সাল্লামের সাথে জান্নাতে মারিয়াম আসিয়া আলাই সালামের বিয়ে হবে এই কথা কি সঠিক হ্যাঁ কিছুদিন আগে একজন বক্তাই ওয়াজ করেছেন আমরা শুনেছি এটা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখিও করেছেন বলেছেন হ্যাঁ আল্লা তাবারানী রাহমা আল মজামুল ওয়াসিদ নামক হাদিসের কিতাবে তিনি হজরত ইবনে বুরাইদা থেকে হাদিস এনেছেন আবু হরেরাল্লা থেকেও হাদিস বর্ণিত হয়েছে হাদিসের অন্য কিতাবে হজরত আসিয়া নবীর বোন কুদ্সোম উম্মে কুদ্ এবং ফেরাউন ইস্তিরি আসিয়া আরেকজন আছে মারিয়াম আল বাতুল ইসা আলাই সাল্লামের মা মারিয়াম এ তিনজনের সাথে বিশ্বনবীর জান্নাতে বিয়ে হবে এ মর্মে হাদিস রয়েছে তবে এই হাদিসটিকে মহাদ্দেশগঞ্জ জয়ীব বলেছেন এই হাদিসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে একাধিক সাহাবি থেকে আল্লাহ ভালো জানেন তার বাস্তবতা কি এবং পাকিস্তানের বিখ্যাত আলেম তারিক জামিল উনার উনালিখে একটি বইতেও আমি এ উদ্ধিরা পেয়েছিলাম অনেক আগে তারপরে আমি পার্সোনালি গবেষণা করে দেখলাম একাধিক সূত্রে বর্ণিত হাদিস আছে তবে জয়ীফ তো ওই বক্তব্য মহোদয় তিনি বলেছেন হয়তো আপনারা যারা নতুন শুনেছেন তারা ভাবছেন যে একবারে বাজে কথা বলেছেন না এটা বানোয়াট কথা নয় হাদিসটা মদু নয় হাদিসটা জয়ীব পর্যায়ের জয়ীব পর্যায়ের হাদিসের বাস্তবতা হতেও তো পারে হাদিস জয়ীব হয়েছে রাবির কারণে রাবির কিছু ত্রুটি ছিল তাই হাদিসটা সহি হয়নি এখন মৃত্যুক রাবিও তো মাঝে মাঝে সত্য কথা বলে এই সকল জৈব রাবি বর্ণিত হাদিস কিন্তু জয়ীপ নয় দেখা যায় যে মৃত্যুক রাবিও কখনো সত্য কথা বলে ফেলেছে তবে সে জৈব হওয়ার কারণে তার বর্ণিত সকল হাদিস কী হয়ে গেছে জয়ীব হয়ে গেছে তো এই জন্য আমরা যাচাই বাছাই করে কথা বলি এরপরে যারাই বলুক যে বলুক তাকে আমার অপছন্দ হোক তার কথার পক্ষেও যদি দলিল থাকে আমরা সেটাকেও আমরা সাপোর্ট করি আশা করি বুঝতে পেরেছেন হাবিবুল্লাহ নাম একজন ভাই জানতে চেয়েছেন নামাজ চলাকালে মসজিদের দ্বিতীয় তলায় হঠাৎ মাইক বন্ধ হয়ে গিয়েছে তাই ইমামের তাকবীর শোনা যায় না তো শোনা যায়নি মুসল্লিদের করণীয় কি একটা বিপদের কথা এই জন্য নিস্তলা থেকে দোতলায় আওয়াজ পৌঁছবে ফাঁকা যাক রাখা উচিত যখনই বিদ্যুৎ চলে যায় অথবা যান্ত্রিক কোনো গোলযোগ তৈরি হয় তখন নিস্তলা থেকে কেউ মোকাব্বির হয়ে জোরে আওয়াজ করবেন যেন দোতলায় তাকবিরের ধ্বনিটা পৌঁছে দোতলার লোকেরা আবার জোরে তাকবির দেবেন যেন তিনতলায় আওয়াজটা পৌঁছে এটা করা উচিত কিন্তু কোথাও যদি এমন হয় যে না যান্ত্রিক গোলযোগ অথবা বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আওয়াজই পৌঁছানো যায়নি তারা তাকবীরও শোনেনি ইমামের আনুগত্যও করিনি ইমাম কখন রুকু করছে কখন সেজদা করছে টেরও পায়নি তো তারা আর কি করবে নামাজ আবার দোহরাতে হবে যদি জুমার নামাজ হয় তাহলে তারা জোহর পড়ে নেবে একা একা আর যদি অন্য নামাজ হয় তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তো ওরা টের পাবে ওরা যে রুকুতে গেছে রুকু তো আর শেষ হয় না ওরা যে সেজদায় গেছে আল্লাহ একবার শোনার পরে এখন গেছে বিদ্যুৎ চলে সেজদাতে আছে ইমাম তো আর ওঠে না এর মানে ওরা শুনছে না ওনারা নামাজ ছেড়ে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আবার তারা নিজেরা নিজেরা একজনকে ইমাম বানিয়ে নামাজ আদায় করে নেবেন তারিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন রুহানি সন্তান কাকে বলে রুহানি সন্তান বলে ইসলামে কোনো পরিভাষা নেই এটা হচ্ছে আঞ্চলিক পরিভাষা আমাদের দেশে আমরা শব্দটি ব্যবহার করি কয়েকদিন আগে তো আমাদের কয়েকজন ভাই রুহানি উম ব্যবহার করছিলেন রুহানি সাহাবি এ বিষয়ে আমরা কথা বলেছি ওনারা সরিয়েও বলেছেন রুহানি সাহাবা বা রুহানি সন্তান এগুলো আঞ্চলিক পরিভাষা এগুলো আমাদের দেশে অর্থাৎ ছাত্রকে শিক্ষক মনে করে সে আমার ছেলের মতোই তো কিন্তু সে তো আমার ছেলে না যেহেতু তাকে আমি পড়াই লেখাপড়া করি আমার সন্তানের মতো সে এই হিসাবে বলে রুহানি সন্তান তা আমরাও আমাদের ওস্তাদদেরকে সম্মান দিয়ে বলি আমাদের রুহানি বাবার মতো মানে যেহেতু সে আমাকে পড়ায় আর শিক্ষক বাবার মতে শ্রদ্ধেয় এই হিসাবে আমরা শব্দটি ব্যবহার করি এটা ইসলামী কোনো পরিভাষা নয় এটা আঞ্চলিক পরিভাষা সেলিম নামে একজন ভাই জানতে চেয়েছেন যুক্ত স্যান্ট ব্যবহার করা যাবে কি না করাই ভালো একদল আলিম বলেছেন আল্লাহ তালাম মদের আলোচনা করে বলছেন পাকিস্তানি বুহু তা থেকে বিরত থাকে এর জন্য মদ খাওয়াও যাবে না মদ ব্যবহারও করা যাবে না আরেক আলম বলছেন খাওয়া হারাম যেমন আঙ্গুর থেকে তৈরি হয় মদ খেজুর থেকে তৈরি হয় মদ তো খেজুর তো খারাপ জিনিস না খাওয়াই যায়স তা আঙ্গুরও খারাপ জিনিস না খাওয়া যায়েস কিন্তু মদ হয়ে গেলে কেন খাওয়া যাবে না আকলকে সে ঢেকে ফেলবে পাগলামি করবে তখন সে কি বলে নিজেও জানবে না সমাজের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য ক্ষতির কাজ সে করে বসতে পারে এই জন্য হারাম কিন্তু এখন আঙ্গুরের রসটা তো ওটা তো ভালো জিনিস তো ওটা যদি অ্যালকোহল হিসাবে সেন্টে ব্যবহার করে না যায় হবে কেন এই জন্য একদল আলেম বলছেন ব্যবহারে অসুবিধা নেই তবে খাওয়া হারাম কিন্তু ইজমালি যে আয়াতজিতানি বুহু আল্লাহ বলছে তো এগুলো পরিহার করো বাদ দেও মতলাক হক ওখানে খেও না আল্লাহ এটা না বলে বলছে একবারে বিরত থাকো ওই হুকুম থেকে একদল আলেম বলেন খাওয়াও যাবে না অ্যালকোহল হিসাবে ব্যবহারও করা যাবে না এই জন্য আমরাও সাজেস্ট করি যদি অ্যালকোহল ফ্রি লেখা থাকে আপনি স্যান্ড ব্যবহার করুন যদি অ্যালকোহল ফ্রি লেখা না থাকে অ্যালকোহল আছে আপনার মনে হয় তাহলে আপনি ব্যবহার করবেন না নাজিম নামে একজন ভাই জানতে চেয়েছেন আমরা কি কারো কপালে চমু দিতে পারি হ্যাঁ আপনি কপালে চমু দিতে পারেন অসুবিধা নেই যদি বয়োজ্যেষ্ঠ কেউ হয় মুরব্বী হয় আপনার স্নেহের কেউ হয় আপনি তার হাতেই তার কপালে আপনি চমু দিতে পারবেন যদি পুরুষ মানুষ হয় পুরুষ পুরুষকে নারী নারীকে এটা অনুমোদিত তবে যদি আসক্তির সাথে হয় তাহলে হারাম অথবা আসক্তি তৈরি হতে পারে তাহলেও দেয়া যাবে না তাহলে এটা মাকরু তাহারিমি হারাম পর্যায়ে চলে যাবে আর যদি জাতীয় কোনো আশঙ্কা না থাকে একজন নারী একজন নারীর কপালে চমু দেবে তাদের মাঝে আসক্তি তৈরি হবে না তাহলে দেখ না ভালোবাসা তৈরি হবে একজন পুরুষ আরেকজন পুরুষের কপালে চমু দেবে একজন মাহাব্বত করে আসক্তির কোনো সম্ভাবনা নেই দেখ না নিষেধ নেই হাতে চমু দিতে পারে দেয়া যেতে পারে কিন্তু আসক্তি হলে যাবে না ফাহাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন দোয়ায় মাসুরা আমরা নামাজে যখন পড়ি সেখানে আমরা দোয়ায়ে মাসুরা না পড়ে কি অন্য দোয়া করতে পারবো হ্যাঁ পারবেন দোয়ায় মাসুরা মানে হচ্ছে এমন দোয়া যে দোয়া হাদিস থেকে হাদিস থেকে এসেছে হাদিসে পাওয়া যায় রাসুল পড়েছেন এখন আপনি তাসাহুদ শেষ করে শরীফ পড়লেন তারপরে আপনি রাসুলের হাদিস থেকে কোনো দোয়া না পড়ে আপনি পার্সোনাল নিজে বানাইয়া কোনো দোয়া পড়লেন যায় আছে হাদিসে পাওয়া যায় সে মুসলিম এসেছে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন দুরসরী পড়ার পরে তোমার মনে যা চায় তুমি সে দোয়াই করতে পারো যেহেতু রাসুল এখতে দিয়েছেন তাই দোয়াই মাসুরার জায়গায় আল্লাহমীল তনসিদুলমান কাসিয়ার এ দোয়া না পড়ে আপনি অন্য যে কোনো দোয়া পড়ার সুযোগ রয়েছে এটা হাদিস দিয়ে সাব্যস্ত ইয়াসিন আরাফাত নামে একজন ভাই জানতে চেয়েছেন অজুতে গর্দান মাসে করা কি না না অজুতে কান মাসে করা শুননা মাথা মাসে করার পরে কান মাসে করবেন কিন্তু গর্দান মাসে করবেন না বরং এটা অনুমোদিত নয় যদি কেউ সাওয়াবের নিয়তে করে এটা বেদাত হবে সাওয়াবের নিয়ত ছাড়া করলে খেলাপে সন্না হবে গর্দান মাসে করার কোনো প্রয়োজন নেই আব্বাস নামে একজন ভাই জানতে চেয়েছেন সন্না নামাজে কি চার রাখাতে সুরা মিলাতে হবে জি ভাই ওলামাই আহনাব সহ অধিকাংশ আলেমদের ফাতুয়া হলো সুন্নাত নামাজ যদি চার রাকাত পড়েন আপনি চার রাকাতে সুরা সাথে সুরা মিলাতে হবে ভিন্ন কথাও দু একজন আলেম বলেছেন ফরজ নামাজের সাথে কেয়াস করে তারা বলেছেন ফরজ নামাজে যেমন দুরাকাতে সুরা মিলানো হয় বাকি দুরাকাতে মিলানো হয় না তারা ওর উপরে কেয়াস করে বলেছেন সুননা নামাজও মিলাতে হবে না তবে অধিকাংশ আলেমের বক্তব্য হল সন্না নামাজ চার রাকাত হলে চার রাকাতে সুরা মিলাতে হবে ইসলামী জীবন আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন খ্রিস্টানদের বড়দিনে মুসলিমদের শুভেচ্ছা জানানো বা তাদের আনন্দে অংশগ্রহণ করা কি জায়াজ হবে না ভাই এটা ধর্মীয় অনুষ্ঠান আপনি অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না যদি ধর্মীয় অনুষ্ঠান না হয়ে অন্য কোনো অনুষ্ঠান হতো তাহলে কোনো সমস্যা ছিল না যেমন ধরেন বিজয় দিবসের আনন্দ ভাষা দিবসের আনন্দ এটা ধর্মীয় অনুষ্ঠান নয় এটা জাতিগত একটি ব্যাপার সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই অসুবিধা নেই ধর্ম যার যার দেশটা সবার ধর্ম যার যার ভাষাটা সবার এই হিসাবে কিন্তু ধর্মীয় অনুষ্ঠান যদি হয় তাহলে ধর্ম যার উৎসবতা এজন্য ধর্ম যার যার উৎসব সবার এই কথাটি সঠিক না হয় উৎসব যদি ধর্মীয় উৎসব হয় তাহলে এখানে বক্তব্য হবে ধর্ম যার উৎসবও তার তো খ্রিস্টানদের যে বড়দিনের আনন্দটা এটা তাদের ধর্মীয় উৎসব তাই এখানে শুভেচ্ছাও জানাবেন না অংশগ্রহণও করবেন না চুপ থাকবেন এখানে আবার বিরোধিতা করতে যাই ঝামেলা পাকাবেন সেটাও প্রয়োজন নেই আতিফুর রহমান নাম একজন ভাই জানতে চেয়েছেন বর্তমানে মুনাফিকের স্বভাব আছে এমন অনেক লোক আমরা চিনি আত্মীয় স্বজনের মাঝেও আছে রাসুল তো মুনাফিকের জানাজা পড়তেন না আমি কি তাদের জানাজা পড়ব শক্ত অবস্থান নিছেন না মুনাফিকের বিরুদ্ধে ভালো খুব ভালো রাসুল সাল্লাহ সাল্লাম মুনাফিকের জানাজা পড়তেন না ইবনে উবেরটার পরে ইবনে উবৈটা পড়েছিলেন পরে আল্লাহ মানা করছেন অল্লা তুসাল্লি আলাহ আহাদিম মিন হুম তাপম আলাহ কবিরিহিল্লাহ রসৌলি এই আয়াতে কারি মানাজিল হওয়ার পরে আসুল সাল্লাল্লা আল্লাসাল্লা মুনাফিকের জানাজার নামাজ পড়তেন না তিনি জানতেন যে কে মুনাফেক কিন্তু এখন আমরা তো আর জানি না কে মুনাফেক কেউ মিথ্যা কথা বললে মুনাফেকের একটা আলামত আছে এটা আমরা মনে করি কিন্তু তাকে মুনাফেক মনে করি না মিথ্যা কথা কি আপনি বলেন না যে একদিন আমরাও কি মাঝে সাঝে নিজের অজান্তে বলে ফেলি না প্ল্যান আর তো বলে ফেলি হয়ে যায় মিথ্যা যেমন ধরেন আমি একটা টুপি কিনেছি এক হাজার টাকা দিয়ে কেউ আমাকে জিজ্ঞেস করল যে টুপিটা কত ঠিক তাৎক্ষণিক আমার মনে আসছিল না আমি আন্দাজ করে একটু বলে দিলাম নয়শো টাকা মনে হয় বা নয়শো টাকা এটা কি মিথ্যা হয়ে গেল না মিথ্যা কাকে বলে বাস্তবতার বিপরীত যেটা কিনলাম এক হাজার বললাম নয়শো পরক্ষণে আমার মনে হয়েছে আসলে তো নয়শো টাকা না এক হাজার টাকা দিয়ে কিনেছিলাম এই যে বলে ফেললাম একটু হয়ে গেছে হুরা করতে গিয়ে তাই বলি আমি মুনাফেক হয়ে গিয়েছি না ইচ্ছা করেও যদি কেউ মিথ্যা বলে কবিরা গুণাগার হয় সে কিন্তু মুনাফেক হয় না তবে মুনাফের একটা আলামত তার ভিতরে ঢুকে গেছে এখন মুনাফেককে মুনাফেক হলো যার অন্তরে প্রবলেম দিনের সাথে অন্তর উল্টা সে কালেমা প্রকৃত অর্থে নেয় নাই সে কোরআনকে প্রকৃত অর্থে তার ধর্মীয় কিতাব সংবিধান মানে নাই সে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে গ্রহণ করে নাই অন্তরে সমস্যা এটা হলো মোনাফেক এখন কার অন্তরে সমস্যা আছে বোঝাতে একটু কঠিন যদি আমরা সমাজে দেখি কারা ধর্মবিরোধী কারা ইসলাম বিরোধী কিন্তু এরপরও যেহেতু ওহি আমাদের কাছে নাজিল হয় না সেই হেতু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না তো এই জাতীয় লোক মারা গেলে নামাজ পড়তে পারবেন অসুবিধা নেই আপনি জানাজান নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ মখিরি ডিহাইজনা ও মঞ্জিদিনা শাহিদিনা কাজের পড়তে থাকেন আপনি আল্লাহ মকফিল্লাহ আপনি দোয়া করলেন কিন্তু আল্লাহ জানে সে মুনাফেক দোয়া কবুল হবে না রসুসাল্লাহ্লাম আবদুল্লিম নবর জন্য দোয়া করেছেন তা আল্লাহ কবুল করেননি তাই জন্য আপনার অবস্থান খুব চমৎকার মুনাফেকের ব্যাপারে আপনি কঠোর ঠিক আছে আল্লাহ বলছে মুনাফেক ই মুনাফেকিনবল কফার মুনাফেকদের সাথে কাফেরদের সাথে তুমি জাহাদ করো আলাইহিম তাদের ব্যাপারে কঠোর হয়ে যাও ঠিক আছে কিন্তু জানাজার নামাজ পড়বেন অসুবিধা নেই এইচ এম অলিউর রহমান ভাই জানতে চেয়েছেন দাড়ি কাটলে কি অলওয়েজ গুণা হতে থাকে হুম হতে থাকে কারণ দাড়ি রাখলে যেমন অলয়েজ স্বভাব হয় তো দাড়ি কাটলেও অলওয়েজ গুণা হবে আপনি দাড়ি রাখলে দাড়ি যতক্ষণ মুখে আছে স্বভাব পেতে থাকছেন তো দাড়ি কামাইলে যতক্ষণ উঠবে না ততক্ষণ গুণা হতে থাকবে উঠলে আবার কাটছেন আবার গুণা হলেও যতক্ষণ আবার না উঠবে গুণা হতে থাকবে এই জন্য দাড়ি কাটা কন্টিনিউ গুণা হয় আল্লাহ আমাদের হেফাজত করুন ফাহাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন দোয়ায় কোনোতে দোয়া পড়ার সময় আমরা কি হাত তুলে দোয়া পড়ব নাকি হাত বেঁধে দোয়া পড়ব। এই ব্যাপারে হাদিসে দুরকম বক্তব্য পাওয়া যায় সাহাবিদের আমল দুরকম পাওয়া যায় কোনো কোনো সাহাবি হাত তুলে দোয়া করেছেন সেটাও পাওয়া যায় আবার হাত বেঁধে দোয়ায় কোনোতে দোয়া পড়েছেন সেটাও হাদিসে পাওয়া যায় আপনি যে কোনো একটি আমল করতে পারেন একটু ম্যাগের ছায়া নামক আইডি থেকে একবার জানতে চেয়েছেন একই মসজিদে কি দুবার জুমার নামাজ পড়া যাবে না পড়া যাবে না জুমার নামাজ মসজিদে এক মসজিদে দুবার হবে না একবারই হবে যদি কেউ নামাজ না পায় তাহলে তারা জোহরের নামাজ পড়বে কিন্তু জুমার দ্বিতীয় জামাত করবে না মুসলমানের ঐক্যের প্রতীক জুমা রাষ্ট্রপ্রধান প্রধান দায়িত্বশীল দেয়ার এক দেশে রাষ্ট্রপ্রধান একজনই থাকে এই জন্য খদ্বা তিনি একা দেবেন অন্যরা শুধু শুনবে এখন মসজিদ যদি বেশি হয় রাষ্ট্রপ্রধান একজন তাই তার প্রতিনিধি নিয়োগ করবেন এখন উনার প্রতিনিধির খোদ্া মানে উনার খোদ্বা এই জন্য জুমার খদ্বা একটাই হবে এক মসজিদে দ্বিতীয়বার হলে ঐক্য হলো না বিভক্তি হলো এই জন্য এক মসজিদে দুবার জুমা অনুমোদিত নয় তাই কাজ যারা করছেন উনিও বলেছেন যে উনি যে এলাকায় থাকেন মাঝে মাঝে দেখেন এক মসজিদে দুবার জুমা হচ্ছে এই কাজটি মোটেও সঠিক কাজ নয় হোজাইফা নামে একজন ভাই জানতে চেয়েছেন নামাজ চলাকালীন যদি সর্দি আসে কি করবেন সর্দি মুছে নেবেন অসুবিধা নেই এক হাত দিয়ে মুছে নেবেন এবং আপনি যদি সর্দি ফেলতে হয় বাম পায়ের তলায় ফেলবেন একান্ত বাধ্য হলে মসজিদ হলে পরে এটাকে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন নামাজ বঙ্গ হবে না শামীম নামে একজন ভাই জানতে চেয়েছেন জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করলে কি আল্লাহকে ভয় করা হয় হ্যাঁ ডেফিনেটলি নিশ্চয়ই জাহান্নাম থেকে বাঁচতে তো আল্লাহ বলেছেন এবং জান্নাতের আশা ইবাদত করতে আল্লাহ তো বলেছেন যা আমি কানুই আমালুন জান্নাত দেওয়ার সময় তো আল্লাহ বলবেন তোমার আমলের কারণে তোমাকে আমি প্রতিদান দিলাম তাহলে আপনি জান্নাত পাওয়ার আশা করবেন আল্লাহ তো আশা করতে বলছেন এবং তিনি আমাদের কিন্নাল্লা দিন আমানু আমল করো ইমান আনো তোমাদের জান্নাত দেব তো আশা তো আল্লাহ দেখাইছে কেউ কেউ বলে যে না শুধু আল্লাহর জন্য জান্নাত জাহান আমার দরকার নাই আমি আল্লাহরে চাই এগুলো হলো বেশি সুপিগিরি এবং রাবেয়া বসরির কথা কয় রাবেয়া বসরি কইছে আল্লাহ আমার জান্নাত আর জাহান নাম দরকার নাই আমার তোমারও দরকার তুমি যদি আমার জাহান নামে দিয়াও কো রাবেয়া কেমন আছো তাহলে জাহান নামে আমার ভালো আর তুমি জান্নাত দিয়ে যদি আমার খোঁজ না নেও এই জান্নাত আমার দরকার নাই এগুলো হলো ফাও কথা বরং জাহান্নাম থেকে পরিত্রাণ রাসুল নিজে চেয়েছেন জান্নাত পাওয়ার জন্য বিশ্বনবী নিজে দোয়া করছে রাসুল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার জান্নাত দেও আল্লাহ আমার জাহান্নাম থেকে বাসাও আর আমার জান্নাত জাহান্নাম নাম দরকার নেই আল্লাহ তোমার চাই আপনি কি রাসুলের সে বেশি আল্লাহ আল্লাহ হয়ে গেছেন এগুলো হলো বেশি সুফিগিরি আমরা আল্লাহর জান্নাত আল্লাহর কাছে চাই আমরা জাহান নাম থেকে ফানা চাই এই আশায় যদি আপনি ইবাদত করেন কোনো অসুবিধা নেই এবং এটার মাধ্যমে আল্লাহকে ভয় করা হবে এত কোনো সমস্যা নেই সমানীয় ভাইরা যারা এখনো শেয়ার করেননি মেহরবানি করে একটু শেয়ার করে দিন অন্য ভাই বোনদের উপকার হবে ইনশাআল্লাহ আল্লাহ সুমাইয়া ইসলাম নামে একজন ভোন জানতে চেয়েছেন আমার মা একটি ইয়াতিম ছেলেকে ধর্ম ছেলে বানিয়েছেন আমি ক্লাস টেনে পড়ি সে আমারই ক্লাসমেট আমি মাঝে মাঝে একটু বিরক্ত বোধ করি আমার মায়ের কাজটি কি সঠিক হয়েছে না মোটেও সঠিক হয়নি ক্লাস টেনে পড়ু একটা ছেলে সে বালেক হয়ে গিয়েছে তাকে ধর্ম ছেলে ধর্মবাই বলে বেপর্দায় তার সাথে উঠা বসা করার কোনো অনুমতি ইসলামে নেই সুতরাং তাকে ধর্ম ছেলে বানানোর কোনো সুযোগ নেই তার সাথে আপনার মাকে পর্দা করতে হবে আপনাকেও পর্দা করতে হবে আপনারা পর্দা বাদ দিয়া আপনার মা বলবে ধর্ম ছেলে আপনি বলবেন ধর্মবাই ইসলামে এর কোনো অনুমোদন নেই ভালো লেগেছে আপনি বলছেন যে আপনি বিরক্ত হচ্ছেন হ্যাঁ এই জাতীয় অবাধ চলা বিরক্ত হয় হচ্ছে ইমানের লক্ষণ আপনার মাকেও আমার আলোচনাটি শোনাবেন যদি সুযোগ পান যে ধর্ম ছেলে বলে তার সাথে দেখা দেয়া উঠা বসা করা শরীয়ত অনুমোদন করে না শহীদুল্লাহ ভাই পশ্চিমবঙ্গ ভারত থেকে জানতে চেয়েছেন হুজুর আমাদের দেশে তাবলিগ জামাতের কাজ চলে আমি কি তাবলিগে যেতে পারি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই পারেন তাবলিক জামাত দিনের দাওয়াতি কাজ করছে তারা নামাজ শেখাচ্ছে রোজা শেখাচ্ছে অজু শেখাচ্ছে সুদ সারতে বলে হারাম সারতে বলে ভালো কিন্তু ইসলামের পরিপূর্ণতার দাওয়াত তাদের মাঝে একটু অনুপস্থিত তাই আমরা বাংলাদেশে যারা তাবলিক করে তাদেরকে বলি যে তোমরা পরিপূর্ণ ইসলামের দাওয়াত দাও আমার ভাইয়েরা তাদেরকে আমরা বলি তোমরা পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিতে থাকো আংশিক নয় কিন্তু আপনি ভারতে আছেন সেখানে চোর ধরে হাত কাটা ডাকাত দরে শুলে দেওয়া ইসলামের পোজদারি বিধান কায়েম করা দিন বিজয়ের কথা বলা ভারতে এটা অমূলক সেখানে মুসলমানের সংখ্যা খুবই কম তাই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে আপনারা দিনকে সেখানে বিজয় করবেন যে হাত ব্যতীত খেলাপথের রাশেদা অনুসরণ করে খেলাপথ প্রতিষ্ঠা ব্যতীত অসম্ভব তাই আপনি সেখানে তাবলিগের কাজ করে মৌলিক যে বিধানগুলো আছে শরীয়তের ফরায়ত ওয়াজেবাত হরুমাত মাকরুহাত এগুলো মানার জন্য তাবলিগ আপনি যেতে পারেন শিখতে পারেন কোনো অসুবিধা নেই সেখানে ধরে হাত কাটার কথা না বললেও তাবলিগের লোকেরা জান্নাত পাবে তবে শরীয়তের এই বিধানটা জানাইয়া দিতে হবে যে ইসলাম এমন একটা বিধান আছে কিন্তু বাংলাদেশের তাবলিক অনেকে ধরা খেয়ে যাবে কারণ তারা দিন বিজয়কে অনেকেই তাদের কর্মসূচি বানায়নি তারা সয়সুলের ভিতরে আবদ্ধ অথচ বাংলাদেশ তো মুসলিম দেশ নব্বই পার্সেন্ট মুসলমান এখানে আপনি সয়সুল কেন এখানে আপনার চেষ্টা হবে সব উসুল ইসলামে যা আছে সব বলতে হবে ইয়া ইয়াইজর রসুল বল্লক মা অংসিলা ইলাইকা মৌর্বিক আপনার তাবলিক হবে আল্লাহর হাবিব যা করেছেন তা এই জন্য বাংলাদেশের তাবলিগের ভাইয়ারা আপনারা বাংলাদেশের লোকেরাও তাবলিগে যাবে আমরা মানা করি না সেখানে অনেক কিছু শিখতে পারবে তারা বিশেষ করে রামুল মুসলিমিনটা তারা শিখবে এগুলো খুব ভালো কিন্তু পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিতেই হবে যেহেতু আমরা সংখ্যা গরিষ্ঠ না হয় কিন্তু আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে দিন বিজয়ের কাজ করতেই হবে বিজয় হলো নাকি হলো না সেটা দেখা দরকার নাই বিজয়ের কাজ করেছেন কিনা সেটাই দেখা দরকার মনির নামে একজন ভাই জানতে চেয়েছেন নিজের বউ থাকা অবস্থায় খালা তো শালিকে বিয়ে করা যাবে হ্যাঁ যাবে আপন দুই বোন একসাথে বিয়ে করা যাবে না কিন্তু বউয়ের খালার মেয়ে তথা খালা তো বোন আপনার খালা তো শালি বিয়ে করতে পারবেন শরীয়ত অনুমতি আছে কিন্তু আপনি পাবলিকের মায়ের খাইলে আমার কিছু করার নেই অথবা ঘরে বউয়ের মেরে খেবেন রাবুল কালাম আজাদ হুজুর জায়াজ আপনি কালকে করে আসবেন আপনার পিঠ বাসাইতে আমি কিন্তু যাব না আমি মাসা আল্লাহ বলছি মাত্র যে শরীয়তে অনুমতি আছে আপনি করতে পারবেন বিয়েটা হবে কিন্তু আপনার পরিবেশ মেনটেন করা স্ত্রীকে বুঝ দেয়া তাদের মাঝে সমতা বিধান করা আবার রাষ্ট্রের আইন আছে বউ কিন্তু মামলা দিলে ছয় মার্সেল তাহলে রাষ্ট্রের আইন থেকে বাঁচা এই দায়িত্বগুলো আপনাকে নিতে হবে কিন্তু শরীয়ত খালাতো বোনকে খালা তো শালিকে বিয়ে করার অনুমতি দিয়েছে ওসমান ভাই জানতে চেয়েছে নামাজির সম্মুখে কেউ কি শুয়ে থাকতে পারবে হ্যাঁ শুয়ে থাকতে পারবে আহ মায়েশার তালা আনহা নবীর সামনে শুয়ে থাকতেন রাসুল সাল্লা সাল্লাম নামাজ পড়তেন যখন তিনি সেজদায় যেতেন তখন তিনি সেজদা যাওয়ার আখ্যান দিয়ে পায়ে ধরে টিপ মারতেন সিমটি কাটতেন মা আয়েশা পা সরিয়ে নিতেন রাসুল্লাহ শেষদা দিতেন সেজদা শেষ করে যখন তিনি উঠতেন মা আসা আবার পাশরি দিয়ে শুয়ে থাকতেন তাহলে নামাজের সম্মুখে শুয়ে থাকা জায়েজ আছে কিন্তু হাঁটা চলা জায়েজ নেই হাঁটা চলা করা যাবে না কেউ শুয়ে আছে আপনি তার পাশে গিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছেন সে আর আর এইভাবে শুয়ে আছে উত্তর দক্ষিণ মাথা দিয়ে আপনি পূর্ব দাঁড়িয়ে নামাজ শুরু করলেন কোনো অসুবিধা নেই সে যদি শুয়ে থাকে ঘুমায় থাকে আপনার নামাজ হবে তারও কোনো গুণা হবে না মাকসুদুর রহমান ভাই জানতে চেয়েছেন সন্তানের সামনে বাবা যদি মায়ের উপর জুলুম করে সন্তানের করণীয় কি সন্তানের করণীয় চুপ থাকা বাবা এখানে জালেম মা এখানে তাদের ফয়সাল আল্লাহর উপর ছেড়ে দেন কিন্তু আপনি নাক গলাতে যাবেন না বাবা মায়ের মাঝখানে ঢুকবেন না কারণ তারা যদি ঝগড়াও করে তারা সকালে ঝগড়া করছে সন্ধ্যাবেলা কিন্তু আবার তারা দুইজনে মিলে গেছে তারা এক রুমে ঘুমায় আপনি জানেন না সেখানে তারা আবার একজন আরেকজনকে আদর করতেছে কাছে টানতেছে বাবা হয়তো বলে দিয়েছে সরি মা কি হাসি দিয়াকে ওকে তাহলে কিন্তু তারা ঠিক হয়ে গেল আর আপনি নিজে নাক গলাইছেন বদয়া কিন্তু পেয়ে গেছেন আপনি বাঁচবেন কি দিয়া এজন্য বাবা মায়ের মাঝখানে ঢুকতে নেই এরপরেও যদি দেখেন যে বাবা বেশি জুলুম করে তাহলে আদবের সাথে কথা বলুন অথবা আপনি এমন এক লোক দিয়ে কথা বলান যাকে বাবা মানে যেমন আপনি জেঠাকে বলেন দাদা থাকলে দাদাকে বলেন মরব্বি কাউকে লাগান এভাবে আপনি বাবাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করুন কিন্তু নিজে নাক গলাইতে মায়ের পক্ষ নিয়ে বাবার বিরুদ্ধে ঝগড়া শুরু করবেন এটা কখনোই করা যাবে না আপনি মাঝখানে ঢুকবেন না জি জান্নাত নামে একজন বই জানতে বোন জানতে চেয়েছেন সালাতু তাজবি সম্পর্কে কিছু বলুন সালাতুর তাজবি হাদিস আছে পড়তে চান পড়তে পারেন নিয়ম হাদিসগুলোতে দেয়া আছে কিন্তু রাসুল সাল্লা সাল্লাম কখনো নিজে সালাতুর তাজবি পড়েননি তিনি আব্বা আব্বাস রাদিয়াল্লাহ তালুকে বলেছেন যে চাচা এমন একটা ইবাদত করলে তোমার দিনের গুণা রাতের গুণা আগের গুণা পরের গুণা ছোট গুণা বড় গুণা সব মাফ হয়ে যাবে পারলে প্রতিদিন পরও না পারলে সপ্তাহে একবার না পারলে মাসে একবার না পারলে জীবনে একবার এই হাদিসটি কোনো কোনো মহাদ্দেশ বলেছেন জয়ীব কেউ বলেছেন হাসান কেউ কেউ বলেছেন আল্লামা আপনার একজন মহাদ্দেশ তিনি বলেছেন মাউদু তার নামটা আমি ভুলে গেছি তিনি মাউজু পর্যন্ত বলেছেন এই হাদিসের সনদ নিয়ে এমন জটিল কি বলে কমেন্ট অন্য হাদিসে পাওয়া যায় না যে কেউ বললেন সহি কেউ বলল হাসান কেউ বললেন সহি একজন তো বললেন মাউদু আল্লাহ 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 এই জন্য আমরা বলি যদি আপনি হাসান মনে করেন বা সহি মনে করেন আপনি পড়তে পারেন কিন্তু বিশ্বনবী কখনো পড়েননি অথচ আমলের ব্যাপারে তিনি সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন এত স্বাভাব হলে কি রাসুল নিজে পড়তেন না তাই আমরা বলি যে এত লম্বা নামাজ তিন সবার তাজবি বাড়ির কাছের কথা তাজবি গুনতে গুনতেই তো নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে যে আপনি সোহান আল্লাহ কয়বার যে পড়ছেন লা আল্লাহি আল্লাহ ভালাহাল্লাহাল হ্যাঁ এই যে আপনি কতবার পড়ছেন এত কষ্ট করে পড়লেন অথচ রাসুল নিজে একবারও পড়েননি অথবা এটা সহি হাদিস দিয়ে সাব্যস্ত নয় এই জন্য আমরা আপনাদেরকে সাজেশান দিতে চাই সেটা হচ্ছে ওই টাইমটা অন্য নফল নামাজ পড়ুন যে নফল নামাজগুলো সহি হাদিস দিয়ে সাব্যস্ত মাইনুদ্দিন হাসান ভাই জানতে চেয়েছেন আমেরিকা থেকে যে তিনি দেখেন যে এক ব্যক্তি কোরআন তেলোয়া শুদ্ধ পারেন না তিনি এটা নিশ্চিত অথচ সেই লোকটাই আবার কখনো ইমামতি করছেন নামাজে তার পিছনে কি তিনি একতেদা করবেন আমরা মাইনুদ্দিন হাসান ভাইকে বলতে চাই হাসান ভাই ওই অশুদ্ধ তেলোয়াকারী ব্যক্তির পিছনে আপনার একতেদা করা ঠিক হবে না বরং আপনি একটু অপেক্ষা করুন অপেক্ষা করে তারপরে আপনি যদি কাউকে পান জামাতে নামাজ পড়ুন আর কেউ যদি না থাকে একা একা নামাজ পড়ুন কারণ কোরআন যার লাহানে জেলি হয় প্রকাশ্য ভুল হয় তার নামাজ হয় না আর যদি সবাই ভুল হয় তাহলে আবার আল্লাহ ভালো জানান হবে কি না কোনো একজন ইমাম তো হওয়াই লাগবে কিন্তু আপনি তো বিশুদ্ধ তেলাওয়াত পারেন তাই এমন অশুদ্ধ তেলাওয়াতকারীর পিছনে আপনি নামাজে দাঁড়াবেন না রাশেদ নামে একজন ভাই জানতে চেয়েছেন কেউ যদি অজু করার পর তার স্ত্রীকে চুম্বন চুম্বন করে অজু ভেঙে যাবে না অজু করার পরে স্ত্রীকে যদি চমু দেন অজু ভাঙবে না তবে যদি আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে পানি বের হয়ে যায় বা কিছু বের হয়ে যায় তাহলে অজু ভাঙবে যদি উত্তেজনা না আসে তাহলে অসুবিধা নেই আমিন নামে একজন ভাই জানতে চেয়েছেন কারো যদি দুজন স্ত্রী থাকে সে একজন স্ত্রীর সাথে সম্পর্ক করে শারীরিক গোসল না করে আরেকজন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই মোবাস্বির নামে একজন ভাই জানতে চেয়েছেন স্বামীর ডান পাশে স্ত্রীকে কবর দেয়া যাবে কি কেন যাবে না স্বামীর ডান পাশে দেয়া যাবে বাম পাশে দেয়া যাবে পায়ের তলে দেয়া যাবে মাথার পাশে দেয়া যাবে যেখানে কবরস্থানের খালি জায়গা আছে সেখানেই কবর দেয়া যাবে শরীয়ত এ বিষয়ে কোনো বাইন্ডিংস আরোপ করে নাই সুতরাং বাম পাশে দিতে হবে ডানে দেয়া যাবে না এগুলো আঞ্চলিক কুসংস্কার কোনো কোন এলাকায় এগুলো শোনা যায় শরীয়ত এ ব্যাপারে কোনো বিষয় নির্ধারণ করে দেয়নি আশা করি বুঝতে পেরেছেন সমানীয় ভাইয়ের আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি আপনারাও অনেকে আমার সাথে সম্পৃক্ত থেকেছেন যারা এখনও শেয়ার করেননি মেহরবানি করে শেষ দিকে একটু শেয়ার করে দিন প্রশ্ন করেছেন অনেকেই স্কিনে আমি জবাব নিতে পারিনি আমরা ঘোষণা দিয়েছি যা আমাদের ফেসবুক ফেজে এবং আইডিতে আমরা কমেন্ট করে প্রশ্ন করতে বলি সেখান থেকে প্রশ্ন নিয়ে উত্তর দেই স্ক্রিন থেকে সরাচরে নিতে পারি না সেজন্য দুঃখিত দেখি সামনে হয়তো নিতেও পারি ইনশাআল্লাহ তবে আপনারা আমার ফেজ এবং আইডিতে কমেন্ট করে প্রশ্ন করে রাখবেন জবাব পাবেন ইনশাআল্লাহ হতাশ হবেন না প্রশ্ন করতে থাকুন কোনো একদিন জবাব পেয়ে যাবেন প্রশ্ন একার উত্তর আমাদের সবার আশা করি আমরা উপকৃত হব ইনশা আল্লাহ সালাম দিয়েছেন অনেকে ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি আবরাকাত যারা দোয়া করেছেন আমিও দোয়া করি ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুন আমাদের সকলকে ইমানের সাথে রাখুন এ প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুবাহক আল্লাহ মুদিক